extra time. বিশ্ব ক্রিকেট এক সময় এরকম ভাবেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করত সচিন তেন্ডুলকার আর ব্রায়ান লারার লড়াই। এখন সেই লড়াইটা বিরাট কোহলি আর বাবর আজমের মধ্যে হচ্ছে। বিরাট কোহলিকে টপকে কদিন আগেই আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন পাক অধিনায়ক বাবর আজম। ওয়ানডে সিংহাসন ছিনিয়ে নেওয়ার পর এবার টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও ভারত অধিনায়ককে ক্রমশ পেছনে ফেলে দিচ্ছেন পাক দলনায়ক। আইসিসির সদ্য প্রকাশিত টি টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় বাবর আজম অ্যারন ফিঞ্চকে টপকে দু নম্বরে উঠে আসেন। সেই সঙ্গে কোহলির সঙ্গে ব্যবধান আর একটু বাড়িয়ে নিলেন তিনি। কোহলি টি টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই পাঁচ নম্বরে রয়েছেন। যথারীতি শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান। বাবরকে জায়গা ছেড়ে দিয়ে ফিঞ্চ পিছলে চলে যান তিনে, চারে রয়েছেন ডেভিড কনওয়ে। কোহলি নিজের জায়গা ধরে রাখলেও ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে ভারতের আর এক ব্যাটসম্যান কে এল রাহুল আরও একধাপ পিছিয়ে গেলেন, তিনি ছয় থেকে নেমে সাত নম্বরে। উল্লেখ্য, আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় বাবর আজম এই মুহূর্তে এক নম্বরে, বিরাট কোহলি দু নম্বরে। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় যদিও ভারত অধিনায়ক তুলনায় কিছুটা এগিয়ে রয়েছেন, তবে তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন পাক অধিনায়ক বাবর আজম। টেস্টে কোহলি এই মুহূর্তে পাঁচ নম্বরে, বাবর রয়েছেন কিন্তু ছয়ে, ঠিক এক ধাপ পেছনে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।